আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টুলস নিয়ে এসেছি বরাবরই আপনাদের সামনে আমি প্রিমিয়াম টুলসগুলো বা প্রিমিয়াম জিনিসগুলো ফ্রিতে নিয়ে আসার চেষ্টা করি যাতে আপনারা উপকৃত হতে পারেন তা আজকে এরকমই একটি আপনাদের টুলস দেখাবো যে টুলসটা আপনার কন্টেন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে এবং আপনার এসিও যে কী লেভেলের হইল এটা ডিটেলস জানার জন্য একটি টুলস ব্যবহার করতে পারেন এবং আপনার যে ওয়ার্ড ওয়ার্ডের একটা আর্টিকেলের মধ্যে বা একটা কন্টেন্টের মধ্যে কতগুলা শব্দ আছে এই শব্দগুলো আসলে আপনার তো পড়ে পড়ে প্রত্যেকটা আইডেন্টিফাই করা সম্ভব না এটা খুব সহজে কিভাবে আপনারা করতে পারবেন একটি টুলসের মাধ্যমে সেই টুলসটা আমি দেখাবো এবং ওই টুলসটি আপনাদের যারা এসিও করেন তাদের ক্ষেত্রে মাস্ট এটা অনেক উপকারে আর কি উপকার আসবে তো ভিওর্স আমরা চলে যাই সরাসরি ওয়ার্ড কাউন্টার ডট নেট আমি অবশ্যই লিঙ্কটি দিয়ে দিব আপনারা লিঙ্কে ক্লিক করলে সরাসরি এখানে চলে আসবেন আমি হোম পেজে যাচ্ছি তো হোম পেজে আসার পর আপনাকে যে কাজটি করতে হবে তার আগে আপনাকে একটু পরিচয় করে দেই এটা হচ্ছে হোম পেজ ওকে আপনি এখানে চাইলে সাইন ইন সাইন আপ করতে পারেন তো যদি আপনি চান যে এই পাশের যে অপশানগুলো এগুলো না থাক তাহলে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন গো বেসিক ওকে হয়ে গেল আবার যদি মনে করেন যে আমার ওগুলো দরকার তাহলে আবার গো বেসিকে ক্লিক করলে আপনার সামরিক অপশানগুলো আসবে আচ্ছা এখানে বিভিন্ন ধরনের অপশন আছে যে আপনি কিভাবে কি করবেন সব কিছু আছে এখানে আপনারা এগুলো অধিকাংশগুলো কিন্তু ফ্রিতে চালাতে পারবেন তো আপনার মূল লক্ষ্য যেটা আমি সেটা দেখাবো তো তার আগে আমি আরেকটা জিনিস নিই আপনি যদি আরও এই এই ওয়েবসাইটটি থেকে যদি আরও অ্যাডভান্স কিছু জানতে চান তাহলে যে কাজটি করবেন এই মোর অপশানে ক্লিক করবেন মোর থেকে মোর টুলস এখানে যাওয়ার পর আরও কিছু আছে দেখুন এগুলো কিন্তু আপনি কাজ করতে পারবেন একটা পেজের মধ্যে আপনার ওয়েবসাইটের যে পেজ একটা পেজের মধ্যে কতগুলো ওয়ার্ড আছে এবং ক্যাপিটাল লেটার আপনি এখানে আর কি কাজ করতে পারবেন এডিটর করতে পারবেন কন্টেন্ট তো এই হচ্ছে বিষয় তো আমি আপনাদের আজকে যে জিনিসটি দেখাবো সেটা হচ্ছে আমি যে কোনো একটি আর্টিকেল নিয়ে আসি হ্যাঁ আপনাদের দেখাই যে ধরেন যে আমি আমার ওয়েবসাইটের মধ্যে এই আর্টিকেলটা আমি ক্রিয়েট করছি অর্থাৎ লিখছি আমি তো লেখার পর আমি চাচ্ছি যে আমার যে মূল কিওয়ার্ড মূল টপিক্স এই টপিক্সটা আমার এই মানে এই প্যারাগ্রাফ বলে না আর আর্টিকেল যাই হোক আর্টিকেল এই আর্টিকেলের মধ্যে কতবার ব্যবহার হয়েছে এই শব্দটি তো আমি ধরে নিলাম যে আমার ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ড আমার কিওয়ার্ডটা কি ডিজিটাল মার্কেটিং সো আমি একটা আর্টিকেল লিখলাম এই আর্টিকেলের মধ্যে কোন জায়গায় আমার হচ্ছে যে কোন জায়গায় এবং কতবার আমার এই ডিজিটাল মার্কেটিং কিউআরটি অ্যাপ্লাই হয়েছে সেটা আমরা কিভাবে বুঝবো সেটা জানার জন্যই এই টুলসটা আমরা ব্যবহার করব যে ওয়ার্ড ওয়ার্ড কাউন্টার ডট নেট এই টুলসটি ব্যবহার করব তো বিহর্স ধরে নিলাম যে এখানে আমার আমার এটি আর্টিকেল ওকে কপি করে নিলাম নেওয়ার পর আমি যে কাজটা করব এই সেটা আসার পর হোমে যাব আমি এই লোগোতে ক্লিক করলে আপনারা হোমে আসতে পারবেন আসার পর এখানে আপনাকে এই যে নিচে দেখুন যে ডকুমেন্ট হেয়ার এখানে দিতে হবে পেস্ট আমি পেস্ট করে দিলে যেটা হবে আমার এখানে কতটা ওয়ার্ড আছে কতটা সেন্টেন্স আছে এবং একই ওয়ার্ড কতটা কত পার্সেন্ট এগুলো দেখাবে সব কিছু ডিটেলস আপনারা জানতে পারবেন এটা এস ইউর ক্ষেত্রে এক বিরাট ভূমিকা রাখে তো পেস্ট করলাম করার পর আমার আর কিছু করতে হবে না এখানে পাশে দেখুন সুন্দরভাবে এর পুরো ডিটেলসটা চলে এসেছে ডিটেলস ওয়ার্ড কতটি আছে ওয়ার্ড তারপরে ক্যারেক্টার্স মানে ওয়ার্ড শব্দটি ওয়ার্ড শব্দটি কতবার আছে সেন্টেন্স প্যারাগ্রাফ রিডিং রিডিং টাইম কত মিনিট লাগবে এটি পড়তে স্পিকিং টাইম আবার হচ্ছে কিওয়ার্ড ডেন্সিটি কিওয়ার্ড ডেন্সিটিটা দেখুন যে পিক যাবে এই কথাটা কত পারসেন্ট মানে কত পারসেন্ট আছে দুইটা আছে নয় পারসেন্ট অল কথাটা একবার আছে তারপরে দেখেন কন্টেন্ট কথাটা কতবার আছে এভাবে প্রত্যেকটা আপনি দেখতে পারবেন তাহলে এখানে যে কোনো আর্টিকেল আপনি যখন এখানে সাবমিট করবেন তখন কিন্তু জানতে পারবেন যে আপনার যে মূল কিওয়ার্ড সেই মূল কিওয়ার্ডটা কতবার এবং কতটা সেন্টেন্স এবং হচ্ছে যে কতটা হচ্ছে ওয়ার্ড সব কিছু কিন্তু ডিটেলস কিন্তু এখানে পেয়ে যাবেন এখান থেকে কিন্তু আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে আপনার ওয়ার্ডটি কতটা আসে আরেকটি বিষয় সেটা হচ্ছে যারা ক্লায়েন্টের কাজ করেন ক্লায়েন্টরা যেটা করে আপনার হচ্ছে যে আপনি যখন আর্টিকেল ক্রিয়েট করে দিবেন তখন কিন্তু তারা এই ধরনের কিছু টুলস আছে তো তার মধ্যে আমাকে এই টুলসটা বেস্ট মনে হয়েছে এই টুলসটার মধ্যে আপনার আর্টিকেলটা কনভার্ট করে মানে সাবমিট করে দেখতে দেখবেন ওনারা দেখে যে কতটা কি করছেন কিভাবে কাজ করছেন কতটা ওয়ার্ড আছে কি মানে সব কিছু ডিটেলস আর কি এখান থেকে কিন্তু দেখতে পারবে তো আপনার নিজস্ব যে ওয়েবসাইটগুলো আছে সে ওয়েবসাইটগুলোতে কিন্তু এই কাজগুলো আপনারা করতে পারবেন খুব সহজেই দেখুন এখানে সব ডিটেলস আছে ওয়েবসাইটটি কিন্তু অনেক সিক্রেট একটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা এইভাবে কাজগুলো করবেন আর একটি বিষয় সেটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক আপনারা প্র্যাকটিস করবেন যত করবেন তত জানতে পারবেন এখানে আর্টিকেল সাবমিট এখানে বিভিন্ন মোর অপশন অপশন আছে আছে বিভিন্ন কিছু এখানে এই নিয়ে আপনারা করবেন যদি আপনারা কোনো কিছু না বুঝেন তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের প্রয়োজনে আরও একটি ক্লাস নিব আশা করি যে এই ক্লাসের বাইরে আর ক্লাসের প্রয়োজন হবে না এখান থেকে ক্লিয়ার করতে পারবেন এখানে অটো সেভ করে রাখতে পারবেন আপনি আপনার পাসওয়ার্ড দিতে দিতে হবে হবে ইমেল এখানে দেখুন যে সব ধরনের আছে এগুলো আপনারা করতে পারবেন অ্যাক্টিভিটি কিরকম সেটা করতে পারবেন যেটা হচ্ছে আপনাকে করতে দিবে না ওটা হচ্ছে যে প্রিমিয়াম নিতে হবে ওটা আপনি ওটার দরকার নেই যেগুলো শো না ওগুলোর দরকার নেই বাকিগুলো কিন্তু আপনার কাজে বেশ আসবে তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন হ্যাঁ আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই বেল আইকন অন করে রাখতে হবে তো তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন